তো বন্ধুরা, আপনারা কিন্তু এই কোম্পানির নাম শুনেছেন, যেটা হলো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কাউন্সিলেশন ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ BECIL। তো নিয়োগ পথে চলেছে 25 পদে, এখানে ভ্যাকেন্সি শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যে। কোথায় নিয়োগ করবে এবং কবে থেকে নিয়োগ চলবে সব বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 56, অর্থাৎ সব চাকরি নিয়ে 56 নোটিফিকেশান জারি করেছে এই কোম্পানিটা। এই কোম্পানিটা সরকারি কোম্পানি, অর্থাৎ আন্ডারটেকিং নয়, সরকারি ডাইরেক্টলি। এখানে পাবলিশ করা হয়েছে 11/4/2021 নোটিফিকেশান। এবার শুরু করি হলো শূন্য পদ নিয়ে। তো প্রথমে এখানে এসএল নাম্বার 1 দেওয়া আছে, ইনভেস্টিগেশন 300টা শূন্য পদ আছে, বহু শূন্য পদ। এখানে ব্যাচুলার ডিগ্রি করে থাকলে আবেদন করতে পারবেন, নলেজ থাকতে হবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি মনে করেন আপনি বাংলায় আছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আছে, তো আপনাকে ওয়েস্ট বেঙ্গলের ভাষা জানতে হবে। যদি আপনি পাঞ্জাবে থাকেন, পাঞ্জাবের ভাষা জানতে হবে। যদি আপনি অন্য কোনো রাজ্যে থাকেন, তো সেই ভাষা জানতে হবে। এখানে মিনিমাম 45 বছরের মধ্যে হতে হবে আবেদনের জন্য। মান্থলি দেবে হলো 24,000 টাকা পার মান্থ। তারপর আছে সুপারভাইজার, এখানে 50টি শূন্য পদ আছে। এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করতে পারলেই আপনি আবেদন করতে পারবেন, এবং কি 2 বছরের সার্ভে রিলেটেড ওয়ার্ক সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট বা PCU বা ব্যাঙ্ক প্রাইভেট কোম্পানিস গুড ওয়ার্কিং নলেজ থাকলে আপনি আবেদন করতে পারবেন। ভালো মতন শুনুন বন্ধুরা, যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন, সাথে আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভে রিলেটেড কোনো কিছু যদি করে থাকেন তার এক্সপিরিয়েন্স দরকার। যদি না করে থাকেন, আরেকটা আছে স্টেট গভর্নমেন্ট যদি করে থাকেন তা আবেদন করতে পারবেন। যদি স্টেট গভর্নমেন্ট যদি নাও থাকে, PSU থাকে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো আরও আছে ব্যাঙ্ক প্রাইভেট কোম্পানিস, যদি আপনি কোনো আন্ডারটেকিং করে কাজ করে থাকেন আবেদন করতে পারবেন। এখানে 30,000 টাকা আবেদন দেওয়া হবে, 50 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। সিস্টেম অ্যানালাইসিস, ব্যাচুলার ডিগ্রি মাস্টার ডিগ্রি করতে পারলে আবেদন করতে পারবেন। সাথে MTech, কম, SC রিপুটেড ইউনিভার্সিটি থেকে যদি মানে পাস করে থাকেন তা আবেদন করতে পারেন। মিনিমাম 8 বছর এক্সপিরিয়েন্স দরকার আছে এখানে ফিল্ডে। 50 বছরের নিচে এখানে আবেদন করতে পারবেন না, 50 বছর হলে আবেদন করতে পারবেন। পার মান্থ 1,00,000 টাকা। সিনিয়র ডোমেন এক্সপার্ট, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করলে আবেদন করতে পারবেন। যদি পোস্ট গ্র্যাজুয়েশন না করে থাকেন, তো পোস্ট ডিগ্রি স্ট্যাটিস্টিক্স যদি পড়াশোনা করতে ম্যাথামেটিক নিয়ে, তাহলে আবেদন করতে পারবেন। যদি এগুলো না থাকে, আরও অর্ডার দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এখানে পার মান্থ 80,000 টাকা দেওয়া হবে, 50 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। জুনিয়র ডোমেন এক্সপার্ট, পোস্ট গ্র্যাজুয়েশন করলে আবেদন করতে পারবেন, 60,000 টাকা বেতন, 50 যদি বয়স থাকে তারা আবেদন করবেন। UDCS, এখানে ব্যাচুলার ডিগ্রি করতে হবে, তাহলে এখন আবেদন করতে পারবেন, 45 বছরের মধ্যে হতে হবে, 22,000 টাকা বেতন। তারপরে মাল্টি টাস্কিং স্টাফ, অর্থাৎ MTS, 8টি শূন্য পদ। এখানে আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো আপনি বোর্ডের থেকে যদি মাধ্যমিক পাস করে থাকেন আবেদন করতে পারবেন। এখানে মিনিমাম 60 বছরের মধ্যে হতে পারলে আবেদন করতে পারবেন, 15,000 টাকা বেতন দেওয়া হবে এখানে। এখানে আরও শূন্য পদ আছে, আপনি দেখে নিতে পারেন। তো এখানে কীভাবে আবেদন করবেন, আবেদন এখানে অনলাইনের মাধ্যমে চলবে। অনলাইনে কীভাবে করবেন, অনলাইনে করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটে, এই দুটো ওয়েবসাইটে আপনাকে যেতে হবে যদি আপনি অনলাইনে আবেদন করতে চান। যদি আপনি অনলাইনে না, যদি আপনি চান যে আমি এখানে ইমেলের মাধ্যমে আবেদন করব, তাও পারবেন এই ইমেলের মাধ্যমে। আর যদি কোনো রকমভাবে অসুবিধা হয়, আপনি কিন্তু এখানে ফোন করে নিতে পারেন। এখানে আবেদন করার ক্ষেত্রে মানে 4 তারিখ এপ্রিল মাস, তার আগে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সব এখানে দেওয়া আছে। এই এখানে 7 নম্বর রেজিস্ট্রেশন টু কমপ্লিট 6 স্টেপ, এই 6 স্টেপ মেনে নিতে হবে, তাহলে আবেদন সম্পন্ন হবে। আবেদনের জন্য কিছু টাকা লাগবে, সেটা হলো কিছু না অনেকই, যেখানে জেনারেল 955 টাকা, OBC 955 টাকা, SC ST 660 টাকা, 70 টাকা, ই সার্ভিস মানে 955 টাকা, আর EWS PS এর জন্য 670 টাকা। 22 তারিখে শেষ হবে হলো, মিনিমাম 2টোর সময় শেষ হয়ে যাবে অনলাইন আবেদন, তো তার আগে আবেদন করতে হবে আপনাদের। এখানে লিখিত পরীক্ষা হবে, যেখানে লিখিত পরীক্ষার মধ্যে থাকবে হলো ইংলিশ, ম্যাথ, লজিক্যাল রিজনিং, এগুলো সব থাকবে। তো বন্ধুরা, যদি চাকরি করতে চাও আবেদন করে নিতে পারো অনলাইনের মাধ্যমে। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, সুস্থ থাকবে।